2019-এর লোকসভা ভোটে বাংলায় 18টি আসন জিতেছিল বিজেপি। সেই অভিঘাত সামলাতে প্রশান্ত কিশোরের পরামর্শ নেওয়া শুরু করেছিল তৃণমূল। শুক্রবার প্রশান্ত কিশোর দাবি করলেন, এবারেও লোকসভা ভোটে বাংলায় খুব ভালো ফল করবে বিজেপি, এমনকি তৃণমূলের থেকে বেশি আসন পাবে তারা। গত লোকসভা ভোটে তারা যত আসনে জিতেছিল তার থেকে আসন কমবে বলে তার মনে হচ্ছে না, উল্টে অনেকটা বাড়বে বলে তিনি মনে করছেন। সন্দেশখালীর ঘটনা শাসক দলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতায় অক্সিজেন যোগাবে বলেও প্রশান্তের মত। বাংলায় 21-এর বিধানসভা ভোটের সময় তৃণমূলের অন্যতম ভোটকুশলী ছিলেন পিকে। অমিত শাহরা রাজ্যে প্রচারে এসে যখন দাবি করেছিলেন যে বিজেপি 200 আসন পাবে, তখন পিকে পূর্বানুমান করে বলেছিলেন বিজেপি 100 অতিক্রম করলে ভোটে পরামর্শ দেওয়ার কাজ ছেড়ে দেব, দেখা যায় বিজেপির রথ 77-এ থেমে যায়। কিন্তু পিকের বক্তব্য, বিধানসভা ভোটে বিজেপির ফলাফল দেখে লোকসভার সম্ভাবনা বিচার করা ঠিক হবে না। একটি বেসরকারি টিভি চ্যানেলে অর্থাৎ ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত অবশ্য দাবি করে জানিয়েছেন তিনি এখন বাংলার বিষয় সরাসরি দেখছেন না, বাস্তব পরিস্থিতি কী তা নিয়ে তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নেই। তার কথায় দেখুন, সন্দেশখালীর মতো ঘটনা যখন ঘটে যে যাই বলুক না কেন শাসক দলের ক্ষতি হবেই, তবে সন্দেশখালীর মতো ঘটনা ঘটুক বা না ঘটুক এটা বাস্তব যে বাংলায় বিজেপি এখন বাড়ছে। এখানেই থামেননি পিকে, তিনি বলেন দিল্লিতে বসে অনেকেই ভাবছেন বাংলায় বিজেপি খতম হয়ে গিয়েছে, কিন্তু এই ব্যাপারে কোনো ভুল ভাবনা রাখবেন না, বিজেপি এখন বাংলায় খুব মজবুত একটা রাজনৈতিক শক্তি এবং গত 12-13 বছর সরকারের থাকার ফলে তৃণমূলের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা যেরকম উত্তরোত্তর বাড়ছে তার ফলে তাদের জমি ধরে রাখার ক্রমশ কঠিন হয়ে পড়ছে। পিকে স্পষ্টাপষ্টই বলেন, এই সব কারণেই মনে করছি যে 19-এর ভোটে বিজেপি বাংলায় যত আসন জিতেছিল তার থেকে কমবে না, উল্টে আরও অনেক আসন বাড়বে। বিধানসভা ভোটের তুলনায় বিজেপি বাংলায় অনেক ভালো ফল করবে, বেশ ভালো ফল করবে। প্রশান্ত এখন সরাসরি বাংলার বিষয় দেখেন না ঠিকই, কিন্তু তিনি যে সংস্থার সঙ্গে জড়িত সেই আইপ্যাক এখনও তৃণমূলের সঙ্গে কাজ করছে, ফলে পিকের খোলাখুলি এই পূর্বানুমান বাংলায় শাসক দলের জন্য কিছুটা অস্বস্তিকর বয় কি। তবে এই ব্যাপারে শাসক দলের মুখপাত্ররা এখনও কোনো মন্তব্য করেননি।